হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আয়ান নিউ ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, সকালের ব্রেকফাস্টে চলে এসেছি, ওই আবার লাল চা, নোনতা বিস্কুট, একটা কেক, দুটো গজা। আজই আয়ান নেই, আয়ান স্কুলে গিয়েছে বেড়াতে, নীলঞ্জনা পার্কে নিয়ে গেছে ওদের স্কুল থেকে। চলো খাওয়া যাক, খেয়ে নিয়ে আজও মায়ের বাড়ি যাব, একটু ময়দানে যাব, তোমাদের গিয়ে সবটা দেখাবো, চাটা খেয়ে নি। হ্যালো বন্ধুরা, দেখো যাচ্ছি এখন হাওড়া ময়দান, ঘুরে আসি, চলো এসে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? চলো সবটা দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো টোটোয় বসে গিয়েছি, যাচ্ছি এখন, এখন যাচ্ছি হাওড়া ময়দান। এটা হচ্ছে আমাদের জাপানি গেট, এইসবে নামলাম, নেবে এই রাস্তা দিয়ে হাঁটছি। দেখো বন্ধুরা, এখান থেকে শাড়ি নেওয়া হচ্ছে, ওই শাড়িটা কোথায় গেল যেটা নিলাম আমরা? এই শাড়িটা নেওয়া হয়েছে, তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানিয়ে দিও। এটা হচ্ছে আমাদের হাওড়া ময়দানের ভিতরে, এটা হচ্ছে শুধু শাড়ি মার্কেট স্পেশাল, শুধু এখানে শাড়িই পাওয়া যায়, বিয়ের শাড়ি থেকে বেনারসির থেকে তোমার হলুদের শাড়ি সমস্ত সব কিছুই পাবেন এখানে। প্রাইসটা ঠিক এই দাদা ভাইটা দামগুলো দিচ্ছে, ভালোই দিচ্ছে দামগুলো। যদি কখনো ময়দানে এসো তাহলে দাদার দোকানটা এসো। তোমার নামটা কি দাদা বলো? মিলন দাস। মিলন দাসের এখানে এসো, দেখেও সেকেন্ড ফ্লোর। হাই গাইস, দেখো আমরা এসেছি একটা মলে, এটা হচ্ছে ইমলির বাজার মলে, বললো কি সেকেন্ড ফ্লোর। ভিডিও করবো, দেখো এগুলোর দাদা কি দাম বললেন আরেকবার বলুন? দেড়শো। এই প্লাজোটার দাম হচ্ছে দেড়শো, গাড়ারা 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 সারারা না গাড়ারা সারারা আছে, গাড়ারা আলাদা। ও ও, এটাকে বলছে সারারা।
টোটো থেকে নেমে গিয়েছি, বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি। এই যে মার্কেটিং, কম্বল নেওয়া হয়েছে, আর এই বাড়ি ফিরছি, বাপের বাড়ি যাচ্ছি। আমার বাড়ি এখন যাইনি, দেখা যাক। এখন বাজে বেলা 4টে, আমরা গিয়েছিলাম 10টায়। এই আরুষ সব ক্লান্ত হয়ে গেছে। হে গাইস, দেখো আয়ান আজকে স্কুল থেকে বেড়াতে গিয়েছিল, সবাই ওদের স্কুলের বাস আসছে, বেড়াতে গিয়েছিল, বাস এসছে, দেখো এটা ওদের স্কুল আয়ানদের। এটা হচ্ছে ওই, ওরা কোথায় গিয়েছিল, নীলাঞ্জনা পার্কে, সকালেরটা দেখানো হয়নি যেহেতু তারাগুলো তো ওরা বার হয়ে গিয়েছিল। তো এখন এসছি ওকে নিতে ওদের স্কুলে। এইসব বাচ্চারা চলে এসছে এখন। এই হচ্ছে আয়ান শেখ।